প্রযোজককে হুমকির অভিযোগে যা বললেন ডিপজল। অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে প্রযোজক সমিতির সদস্য জামাল পাটোয়ারি সাধারণ ডায়েরি করেছেন। এই জিডিতে জামাল পাটোয়ারি উল্লেখ করেন তাকে নাকি ডিপজল খুনের হুমকি দিয়েছেন, কিন্তু এই অভিযোগ মিথ্যা বলে দাবি ডিপজলের। জামাল পাটোয়ারির জিডির প্রসঙ্গে ডিপজল বলেন, এই জামাল পাটোয়ারি কে আমি নামও শুনিনি, চিনিও না, আমার এত ঠেকা পড়ে নাই ভাই, কাউকে খোঁজে গালাগালি করার সময়ও নাই, বয়সও নাই, আমি কি পোলাপান, আমার কি আর সেই বয়স আছে যে হুমকি দিমু। সোমবার বেলা 11টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিপজলের বিরুদ্ধে জিডি লিপিবদ্ধ করেছেন জামাল পাটোয়ারি। জিডিতে ডিপজলের ব্যবহার করে একটি ফোন নম্বর উল্লেখ করে তিনি বলেন, শিল্পী সমিতির জের ধরে গত 26 জুলাই আমার মোবাইল ফোনে কল দিয়ে শিল্পী সমিতির সহসভাপতি মনোয়ার হোসেন ডিপজল তাকে খুনের হুমকি দেন, আর কখনোই বউ বাচ্চার মুখ দেখতে পাবি না, তোর লাশও খুঁজে পাওয়া যাবে না বলে জামালকে হুমকি দেন ডিপজল। এর আগে আরও 2 বার জামালকে হুমকি দিয়েছেন ডিপজল এমন অভিযোগও উল্লেখ করা হয়েছে জিডিতে। তাই জীবনে নিরাপত্তাহীনতার কথা ভেবে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানান জামাল পাটোয়ারি।